ধর্মতলায় আমরণ অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন অনিকেত মাহাতো। ভর্তি রয়েছেন আরজিকর মেডিকেল কলেজে সিসিইউতে। আর অনিকেত মাহাতোকে দেখতে এলেন তার বাবা। দেখুন, ওনারা ওটা ভালো বুঝেছেন, সেই হিসাবে ওনারা সেটা আন্দোলন করে যাচ্ছেন এই, এবং সেই আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন করি, পূর্ণ সমর্থন জানাই। কেননা বাবা মা হিসাবে আর দ্বিতীয় অবহায় যেন না হয়। এখন ভালো আছে, অনেক ভালো আছে। না না, সেরকম আমি কিছু বলি না, আর ওনারাও কিছু বলেন না। এদিকে অনশনকারীদের পরিবারের সদস্যদের ওপর চাপ তৈরির চেষ্টার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, ধর্মতলায় অনশনকারী জুনিয়র ডাক্তারের বাঁকুড়ার বাড়িতে সপ্তমীর মধ্যরাতে চলে যায় পুলিশ। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনশনরত ভিনরাজ্যের এক জুনিয়র ডাক্তারের বাড়িতে ফোন করে পুলিশ চাপ দিয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও দুটি ক্ষেত্রে অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। আরজিকর কাণ্ডের বিচার সহ দশ দফা দাবিতে শনিবার থেকে ধর্মতলায় অনশন করছেন সাতজন জুনিয়র ডাক্তার। তাদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশন করছেন সিনিয়র চিকিৎসকেরাও। সমর্থনের বার্তা দিতে প্রতিদিন হাজির হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। অনশন চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও, কিন্তু এরই মধ্যে এবার অনশনকারীদের পরিবারের ওপর চাপ তৈরির চেষ্টার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক অনশনরত স্নিগ্ধা হাজিরার বাড়ি বাঁকুড়ার প্রতাপ বাগান এলাকায়। অভিযোগ, সপ্তমীর গভীর রাতে তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে। প্রতিবেশীর দাবি, শুক্রবার অষ্টমীর সকালেও তার বাড়িতে পুলিশ আসে। প্রায় একটার দিকে হঠাৎ বাইরে আওয়াজ শুনে বেরিয়ে আসি, এসে দেখি পুলিশের গাড়ি এবং বাইকে কিছু লোকজন তারা দাঁড়িয়ে আছে। অন্য জানলা দিয়ে দেখি যে স্নিগ্ধাদের বাড়ির গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। আজকে সকালে আবার পুলিশ আসে। বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, অনশনের জেরে স্নিগ্ধা হাজরা অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। সেই জন্য পুলিশ তার পরিবারের সদস্যদের অনুরোধ করতে গেছিল যে তারা যেন স্নিগ্ধাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে পুলিশ অত রাতে স্নিগ্ধা হাজরার বাড়িতে গেছিল, কিন্তু পরিবারের লোকেরা পুলিশের সঙ্গে দেখা করেননি। এমনকি ফোনে যোগাযোগ করা হলেও পরিবার কোনো সাড়া দেয়নি। বিষয়গুলো একদমই স্পষ্ট যে ওনারা যে আমাদের সহযোদ্ধারা অনশন করছেন, সেই অনশনটাকে একটাভাবে ভয় পাচ্ছেন এবং সেইটাকে কোনো রকমের প্রত্যাহার করার জন্য নানা কৌশলে চাপ দেওয়ার চেষ্টা চলছে। ধর্মতলার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে দুজন জুনিয়র ডাক্তার অনশন করছেন তার মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা অলোক বর্মা। অভিযোগ, লখনৌয়ে তার বাড়িতে ফোন করে অনশন তোলার জন্য চাপ দিচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। হ্যাঁ, ওহা পে বহু জায়গা তবিয়ত খারাপ হো গিয়া হ্যায়, আপকো পতা নেই হ্যায়, আপ বাত করো, উসকো মানা করো, কুছ এসা কোই ফলস কেস দেনে কে কোই আবি তো ইয়ে সব কুছ এসা বোলা নেই হ্যায়, মানে ঘর মে প্রেসার দবা হো। হ্যাঁ, এসে হি প্রেসার দবা রহে হ্যায়, প্যার সে বাত করকে কি মতলব তবিয়ত খারাপ হো জায়েগা তো ফির কিয়া হোগা এসা করকে। আবি ডর লাগ রহা হ্যায় কুছ এসে, আবি ঘর ওয়ালে পরেশান করেঙ্গে তো কিয়া করেঙ্গে, ঘর ওয়ালো কো তো পরেশান নেহি করনা চাহিয়ে। এই অভিযোগ নিয়ে সরব সিনিয়র ডাক্তার রাও, অসভ্যতার একটা মানে সীমা ছাড়িয়ে গিয়েছে। ছেলেরা মুভমেন্ট করছে বাড়ি থেকে, মাটিগাড়া থানা থেকে তাদের বাড়িতে ফোন যাচ্ছে, বলছে যে আমরা বিভিন্ন ফলস কেস দিয়ে আপনাদের বিব্রত করে দেবো, ছেলেদের বলুন মুভমেন্ট তুলে নিতে। এগুলো আমরা কোন সমাজে বাস করছি? আগুনে আবার ঘি ঢেলে দেওয়ার মতো আরও আমরা সবাই উত্তেজিত হয়ে উঠবো, আমরা সিনিয়ররা আবার ওর পেছনে আরও জেগে উঠবো, এই মুভমেন্ট, এই প্রতিবাদকে আমরা আরো এ করে তুলবো, জোরদার করে তুলবো। যদিও মাটিগাড়া থানার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সন্দীপ সরকার, সনত ঝা, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আরজিকর কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড দিয়ে মৌন প্রতিবাদেও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠছে। এই প্রতিবাদে পুলিশের আপত্তি ছিল বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়িতে দিশারি ক্লাব চত্বরে উত্তেজনা দেখা দেয়। তিলোত্তমার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মহিলাদের প্রতিবাদে পুলিশ বাধা দিয়ে তাদের হাত থেকে প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে এরপর কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখানো হয়। সেই সময় হাজির ছিলেন নাগরিক সংসদের চিকিৎসকরাও।
मेल पुलिस कर्मचारी एग्रेसिवली पोस्टर एखे कि चलते।